হেডিং দেখে ঘাবড়ানোর কিছু নেই, আগে গুড মর্নিংটা নিয়ে নিই। আপনারা যেটা হেডিংয়ে দেখছেন সেটা অবশ্যই ঠিক, কিন্তু অশ্বত্থামা হত ইতি গজের মতো ব্যাপার। কথাটা ঠিকই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি আপাতত প্রাইমারি সিবিআই মামলা দেখবেন না, কিন্তু যে একেবারেই দেখবেন না সেটা নয়। কেন তিনি একথা বলেছেন? একথা বলার কারণ হচ্ছে যে ডিভিশন বেঞ্চে প্রাইমারি সিবিআই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে প্রাইমারি সিবিআই মামলা তার কাছে বিচারাধীন রয়েছে, সিবিআই তার কাছে রিপোর্ট পেশ করেছে। সুতরাং একটা বেঞ্চে যেহেতু মামলাটি চলছে, তাই সিঙ্গেল বেঞ্চে তিনি সিবিআই সংক্রান্ত কোনো মামলা তিনি আর শুনতে চান না বলে জানিয়েছেন। তবে সেই সাথে এটাও জানিয়েছেন যে ডিভিশন বেঞ্চ থেকে যদি লিভ দেওয়া হয় সিঙ্গেল বেঞ্চের উপরে, তখন তিনি মামলাটি আবার দেখবেন। এছাড়া কিছু করারই নেই, বিচারের সিস্টেমটা এমনই যে ডিভিশন বেঞ্চ হলো উচ্চতর বেঞ্চ, সেখানে উচ্চতর বেঞ্চের সিদ্ধান্তটাই চূড়ান্ত, নিম্ন আদালত তথা সিঙ্গেল বেঞ্চের রায় চূড়ান্ত হয় না। সেক্ষেত্রে বিচারপতি নিজেই এই সিদ্ধান্তটা গ্রহণ করে সঠিক কাজ করেছেন। তিনি যদি এখানে সিবিআইয়ের ব্যাপারে কোনো যদি নির্দেশ দেন, সেক্ষেত্রে আবার সেই নির্দেশ ডিভিশনে বদলে যেতে পারে, সুতরাং অনেকটা পণ্ডশ্রম মতো ব্যাপার হতে পারে। এদিক থেকে অবশ্যই তার এই সিদ্ধান্তটা সঠিক বলেই মনে করি। ডিভিশন বেঞ্চ বিচার করার পরে, যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মামলাগুলোতে, সিবিআই মামলাগুলোতে আমরা দেখেছি যে ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চের কাছে ক্ষমতাগুলো ফিরিয়ে দিয়েছে, এক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যদি এটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি আবার দেখবেন। তবে সিবিআই সংক্রান্ত মামলা দেখবেন না বলে যে যে সমস্ত অভিযোগ যেগুলো হয়েছে, 269 জন শিক্ষক এবং তথা যে সমস্ত বিষয়গুলো বিচারাধীন আছে, তারা গায়ে বাতাস লাগিয়ে যে ঘুরবে, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী কাল কিন্তু সেই যারা এক নাম্বার দিয়েছিল, 273 জনকে এক নাম্বার দেওয়ার কারণে যারা পাশ হয়েছিল, সেই তিনজন সদস্যদের এফিডেভিট যে কমিটির মাধ্যমে এক নাম্বার দেওয়া হয়েছিল, সেই কমিটির সদস্যদের এফিডেভিট চেয়েছেন এবং তার মধ্যে দুজন সদস্যকে আগামীকাল কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে বলেছিলেন। বাই হুক অর ক্রুক পুলিশ দিয়ে দরকার হলে তাদেরকে তার বেঞ্চে হাজির করতে হবে আগামীকাল, এবং সেই সাথে আমাদের প্রখ্যাত, আমাদের মানে প্রাতঃস্মরণীয় চন্দন আল বাগদাদিকেও তাকে উপস্থিত হতে হচ্ছে আগামীকাল কলকাতা হাইকোর্টে। এগুলো থেকে তাদের নিস্তার নেই। সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায় দেখবেন না, এটা একদিক থেকে সঠিক বিচার। আজ কলকাতা হাইকোর্টে যে বিচারগুলো রয়েছে, কোন কোন মামলাগুলো লিস্টেড রয়েছে, আজকে মামলাগুলোর লিস্ট দেখা হয়নি, যে যে মামলা হবে সেগুলোর আপডেট অবশ্যই একটু পরে আপনাদের সামনে দেব। এই ইনফরমেশান পেলাম বলে আপনাদের সামনে শেয়ার করলাম, আজ এ পর্যন্তই, একটু পরেই কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে।